শনিবার উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ। এ ধাপে 11.5 কিলোমিটার দূরত্বের পথটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত মাত্র 10 থেকে 12 মিনিটে পৌঁছাতে পারবেন নগরবাসী। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন ও সুধী সমাবেশ স্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও কাজের অগ্রগতি ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, এখন বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত চালু হলেও আগামী 2024 সালে পুরোপুরি 20 কিলোমিটার চালু হবে। এদিকে আগামী 16 অক্টোবর মেট্রো রেলের মতিঝিল পর্যন্ত অংশ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী। যেদিকে উদ্বোধন হচ্ছে না সেখানেও অনেক কাজ অলরেডি সম্পন্ন হয়েছে। আশা করছি যে আগামী বছর নাগাদ 24 সালে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে মতিঝিল পর্যন্ত মেট্রো শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। চলমান রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসে ওবায়দুল কাদেরের বক্তব্যে। বলেন, বিএনপির আন্দোলন কোনো কাজে আসবে না, সরকার পতন তো দূরের কথা, দলটি নিজেদের অস্তিত্ব নিয়ে দুশ্চিন্তায় আছে। আন্দোলনের নামে সহিংসতা করলে প্রতিরোধে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগও মাঠে থাকবে বলে জানান তিনি। দেশে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই, বিএনপি দলেও সরকার পতন তো দূরের কথা, নিজেদের অস্তিত্ব নিয়েই তারা এখন দুশ্চিন্তা। শনিবারের সুধী সমাবেশ নির্বাচনী সভা নয়, তবে সরকার প্রধান নির্বাচনমুখী কথা বলবেন বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনকে সামনে রেখে রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।